আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পরে আমার পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে, গ্রুপ থেকে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না। তো অনেক ব্যস্ততার কারণে ঈদের কে উপলক্ষ করে, ঈদুল ফিতরকে উপলক্ষ করে, মাহে রমজানুল মুবারক অনেক বড় একটি, মানে অনেক ব্যস্ততার ভিতরে থাকার কারণেই আর কি ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই। এবং যেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকার পরেও আমি বিষয়গুলো শেয়ার করতে পারিনি। তো ইনশাল্লাহ যেহেতু ঈদুল ফিতর শেষ হয়ে গিয়েছে, আমাদের মাস থেকে মাহে রমজানুল মুবারক বিদায় নিয়েছে, এখন মানে মোটামুটি আমরা আর কি ফ্রি বলাই চলে, এখন ফ্রি আছি। আর রেগুলারই ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার এই ভিডিওগুলো ফলো করেন, যারা ভিডিওগুলো দেখেন, সবাইকে আমি, মানে আমি আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং যারা নতুন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন যারা উদ্যোক্তা হবেন, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। আমাদের বাইপাইল পাইকারি নিউ মার্কেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ অনেকদিন হলো আমি মার্কেট সম্পর্কে কোনো তথ্য আপনাদেরকে দিতে পারি না, এবং মার্কেটের কোনো দোকানের ভিডিওগুলো আমি দিতে পারতেছি না, অনেক ব্যস্ততার কারণেই আর কি এগুলো সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব মার্কেটের নতুন নতুন আপডেটগুলো দেওয়ার, নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার, এবং আপনাদের সাথে আমার এই বিষয়গুলো শেয়ার করব। আমাদের মার্কেটের যে বিষয়গুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো যারা আমাদের বাইপাইল পাইকারি কাপড়ের মার্কেট অথবা করিম সুপার মার্কেটে এখনও আপনারা আসেন নাই, আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখানে আসতে হলে অবশ্যই বাইপাইল বাস স্ট্যান্ডে নামার পরেই আপনারা দেখতে পাবেন যে পুলিশ বক্স, পুলিশ বক্সের পিছনেই করিম সুপার মার্কেট অথবা পাইকারি কাপড়ের নিউ মার্কেট বললে পরেই আপনাদের যে কোনো ব্যক্তি ইনশাল্লাহ এই মার্কেট সম্পর্কে তথ্য দিতে পারবে। তো এখানে যারা আসবেন, আপনারা যারা শাড়ি লুঙ্গির জন্য আসবেন, তারা নিচ ফ্লোরে অর্থাৎ নিচতলায় আপনার শাড়ি লুঙ্গি পট্টি আছে এবং রেডিমেড পট্টি আছে। শাড়ি লুঙ্গি পট্টির সাথে আর কি রেডিমেড পট্টি পাশাপাশি আর কি, আপনারা এখানে আসলে পরে শাড়ি এবং লুঙ্গির কালেকশনগুলো পেয়ে যাবেন। শাড়ি লুঙ্গি, গামছা, তোয়ালি, এই কালেকশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। শাড়ির ভিতরে আপনার টাঙ্গাইলি শাড়ি আছে, জুম শাড়ি আছে, কাতান শাড়ি আছে, তারপরে সুতার শাড়িগুলো যে আইটেমগুলো থাকার দরকার, এখানে আসলে পরে আপনারা বিভিন্ন দোকান আছে, বিভিন্ন দোকান থেকে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারবেন। আর পাশে আছে হলো আপনার রেডিমেড আইটেম। রেডিমেড আইটেমের ভিতরে আপনারা ছোট বাচ্চাদের পোশাক রয়েছে, বড়দের পোশাক রয়েছে, এবং প্যান্ট শার্ট, জিন্স সেট প্যান্ট, টি শার্ট, ফলো শার্ট, এই আইটেমগুলো আপনারা রেডিমেড পট্টিতে গেলে পরে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। আর ওই পাশে আছে হলো আপনার যদি আমরা শাড়ি লুঙ্গি পট্টিতে যদি ঢুকি, এই পাশ দিয়ে যদি ঢুকি, পুলিশ বক্সের সাইড থেকে যদি ঢুকি, শাড়ি লুঙ্গি পট্টিতে ঢোকার পরেই সামনে আগায় গেলে পরেই আপনারা গস কাপড় পট্টি পেয়ে যাবেন। গস কাপড়ের ভিতরে আপনারা যতগুলো আইটেম থাকার দরকার এখানে আসলে পরে আপনারা পাইকারি দামে আপনারা গস কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন। গস কাপড়ের ভিতরে আপনারা যে পপলিন, ভয়েল, এইসব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। গস কাপড় পট্টিতে গেলে পরে আপনারা গস কাপড়গুলো পেয়ে যাবেন। আর যদি দ্বিতীয় তলার কথা বলি, আমাদের মার্কেট যেহেতু অলরেডি তিনতলা পর্যন্ত হয়ে গিয়েছে, তিনতলা আমার যতটুকু জানা সেইটুক থেকে আমি বলতেছি, তৃতীয় তলায় এখনও দোকান, কিছু দোকান বরাদ্দ চলতেছে, বুকিং চলতেছে। যাদের বিজনেস করার ইচ্ছা আছে, যারা বিজনেস করবেন, যদি আপনারা ইচ্ছা করেন তাহলে আপনারা মার্কেট কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো আপনারা দোকানগুলো আপনারা বুকিং করে নিতে পারেন এবং আপনাদের বিজনেসটা কিন্তু আপনারা রানিং করতে পারেন। তৃতীয় তলায় যে আইটেমগুলো থাকবে, ব্যাগ থাকবে, স্যান্ডেল, তারপরে মানে চক আইটেম, এক কথায় বললে চক আইটেম, যে কসমেটিকের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। ব্যাগ, তারপরে জুতা,
এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান তাহলে আপনারা মার্কেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের দোকানটা কিন্তু আপনারা বুকিং দিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন। আর দ্বিতীয় তলার কথা যদি বলি তাহলে দ্বিতীয় তলায় আপনারা পাবেন হলো থ্রি পিসের যে আইটেমগুলো রয়েছে, থ্রি পিসের কালেকশনগুলো আপনারা দ্বিতীয় তলায় গেলে পরে আপনারা থ্রি পিসের আইটেম পেয়ে যাবেন। এবং থ্রি পিসের পট্টিতে যাওয়ার পরে সামনের দিকে আগায় গেলে পরে আপনারা কিন্তু ওড়না পট্টি পেয়ে যাবেন। ওড়নার যে আইটেমগুলো রয়েছে এখানে, ওড়নার আইটেম যতগুলো দোকান রয়েছে আশা করি আপনারা এখানে আসলে পরে আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো রয়েছে আশা করি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতারা, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে আমি সবাই আন্তরিকভাবে আমার স্থান থেকে আমি সবাইকে সবসময়ই আমি মোবারকবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। এবং আপনারা মানে চেষ্টা করুন যে নিজে কিছু করার, নিজে উদ্যোক্তা হন এবং দুইটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে আপনারা মানে ভালো একটি অবস্থান তৈরি করুন, এই দোয়াই আপনাদের জন্য আমি করি। আর অবশ্যই অবশ্যই আপনারা যারা বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেটে ঢুকবেন, আপনারা এখানে আসার পরে আপনারা যাচাই করে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আপনারা কিনবেন, কেহ প্রতারিত হবেন না। এবং মানে প্রতারিত হওয়াকে আপনারা কখনোই সমর্থনও করবেন না। এই জন্য আমি আপনাদেরকে সবসময় আমি সতর্ক করার চেষ্টা করবো। ইনশাল্লাহ মার্কেটে আসবেন, নিয়মগুলো মেনে চলে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করবেন। এবং যারা নতুন যারা বিজনেস করতে চান, নতুন যারা উদ্যোক্তা হতে চান, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে পাইকারি দামে আপনারা শাড়ি লুঙ্গি এবং রেডিমেড আইটেমের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা গস কাপড়ের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো নিয়ে, অথবা থ্রি পিসের যে কালেকশনগুলো রয়েছে, থ্রি পিসের ওয়ান পিসেরও কালেকশন আছে এখানে ইনশাল্লাহ, এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাদের ইচ্ছা আছে, ইচ্ছা যদি থাকে আপনার প্রবল, তাহলে আপনার সামনে কিন্তু অপেক্ষা করছে, আপনার সফলতার মুখ আপনার সামনে কিন্তু অপেক্ষা করছে। তো এই জন্য আপনারা চেষ্টা করুন এবং শুরু করুন। মানে আমি যেই ব্যক্তির মানে স্মরণাপন্ন হয়ে আজকে নিজে আমি উদ্যোক্তা হয়েছি, চেষ্টা করতেছি যে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার। এবং মানে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটু সাহস যোগানো এবং তারা যেন মানে আমার একটি কথায়ও যদি তারা একটু উপকৃত হয়ে যদি তারা সামনের দিকে অগ্রসর হতে পারে, তারা যদি একটু ভালো একটু অবস্থানে যদি যেতে পারে, তাহলে এতটুকুই আমার জন্য আমি মনে করি সার্থক হয়ে যাবে আমার। তো যারা নতুন যারা উদ্যোক্তা হতে চান তারা আপনারা চেষ্টা করবেন যে নিজে কিছু করার। আপনি প্রাথমিকভাবে আপনি শুরু করুন, শুরু করার পরে আপনি লস খাবেন, আপনি হুঁচট খেয়ে পড়ে যাবেন, আপনার বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে। তো আপনি এই বাধা বিপত্তি অপেক্ষা করে যখন আপনি সামনের দিকে যখন এগিয়ে যাবেন তখন কিন্তু আপনি আস্তে 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 পর্যায়ক্রমে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন। আপনি প্রথমেই কিন্তু সফলতা দেখতে পারবেন না, কারণ কোনো ব্যক্তি সফলতার মুখ দেখতে পারে নাই। যারাই সফলতার মুখ দেখতে পেরেছে, যারাই একটু ভালো একটু অবস্থানে গিয়েছে, তারা কিন্তু মানে কষ্ট করেই কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। তো আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে, আপনাকে আপনার ভিতরে মানে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের যে একটি বিষয় রয়েছে এটা আপনার ভিতরে থাকতে হবে। আপনার ভিতরে যদি ধৈর্য যদি না থাকে, আপনার ভিতরে যদি প্রবল ইচ্ছা যদি না থাকে, আপনার ভিতরে যদি স্পৃহা যদি না থাকে, গতি যদি না থাকে, কষ্ট করার মানসিকতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো একজন উদ্যোক্তা হওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য চেষ্টা করবেন সার্বক্ষণিকভাবে আপনি মানে পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন, সবসময় কষ্ট করার যে মন মানসিকতা সেটা আপনার ভিতরে থাকতে হবে।
আপনি যখন নিজের কাজ আপনার কাজগুলো আপনি যখন নিজে যখন করবেন তখন কিন্তু ওই আপনার 8টা থেকে 5টা পর্যন্ত কিংবা 4টা পর্যন্ত আপনি যে অফিস করবেন সেই সময়টা কিন্তু আপনার বাধা থাকবে না আপনার যখন নিজের কাজ যখন নিজে করবেন তখন রাত 1টা কি 12টায় কি 11টায় কি 10টায় কি সকাল থেকে আপনার যত ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আপনার কাজ যতক্ষণ না পর্যন্ত আপনি দিনের কাজ দিনে সমাপ্ত না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কাজ করার যে মন মানসিকতা সেটা আপনার ভিতর থাকতে হবে আমি এই গত রমজানুল মুবারকে রমজান মাসে মানে যেই পরিমাণে আমি পরিশ্রম করেছি আসলে যদি আমি অন্য একটি প্রতিষ্ঠান যদি কর্ম করতাম যদি জব করতাম তাহলে আমার পক্ষে সম্ভব হতো না এই পরিশ্রমটুকু করার আর এটা সম্ভব হয়েছে শুধু একটাই কারণ নিজের কাজ নিজের কাজকে কখনো ছোট মনে করা যাবে না ছোট করে দেখা যাবে না নিজের যে কাজগুলো রয়েছে নিজের প্রতিষ্ঠানের কাজ নিজের মানে একটি বিজনেসের যেই প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গার স্থান থেকে সেটা কাজ তো কাজই যত ছোটই হোক আপনার প্রতিষ্ঠানে যদি মানে পরিষ্কার করার জন্য ক্লিনারও যদি আপনাকে হতে হয় তাও আপনাকে হতে হবে এটাকে লজ্জাবোধ করা যাবে না এটা সম্মানের দৃষ্টিতে দেখতে হবে কারণ নিজের কাজগুলো নিজের প্রতিষ্ঠানের কাজগুলো সবসময় মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনার কাজগুলো আপনাকে করতে হবে যদি এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু সফলতার মুখ অপেক্ষা করছে তো আপনাদেরকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট থেকে আপনারা যারা নতুন যারা উদ্যোক্তা হতে চান তারা চেষ্টা করুন শুরু করুন আজই শুরু করুন আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে আপনারা শুরু করতে পারেন গস কাপড় দিয়ে আপনারা শুরু করতে পারেন রেডিমেড আইটেম দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং থ্রি পিস আছে ওয়ান পিস আছে ওড়না আছে এমনকি আপনারা কিন্তু ভ্যারাইটিজ আইটেমও কিন্তু আপনারা করতে পারেন যারা মানে তরুণ যারা উদ্যোক্তা হতে চান অনেকেই আছে মানে চেষ্টা করতেছে কিংবা ইচ্ছা থাকার পরেও আপনারা শুরু করতে পারতেছেন আপনি শুরু করুন ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনি অল্প কিছু পুঁজি দিয়ে আপনি শুরু করুন আস্তে আস্তে দেখবেন আপনার ওই অল্প পুঁজি ইনশাল্লাহ একদিন অনেক বড় একটি রূপ ধারণ করবে তো সম্মানিত দর্শক শ্রোতারা আজকে কথা আজকের এই আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু